এটাকে আমার দোষ, পড়ালেখা করছে এটাকে আমার দোষ। ছাত্রলীগের সভাপতি 2016 সালে সে আমাকে হাত তুলে আশ্চর্যজনক হলো, শুধু সে আমাকে থাপ্পড় মারছিল। আমি জগন্নাথ থেকে যখন অনার্স শেষ করি সর্বপ্রথম এই পরীক্ষাটা দিছি, আর এই পরীক্ষাটা দেওয়ার কারণে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আমি অনার্স পাস করার পর এই পরীক্ষাটা দেওয়ার পরে আমি 12তম নিবন্ধন দিয়েছিলাম সর্বপ্রথম। সেই 12তম নিবন্ধনে আমি আমার উপজেলা সেকেন্ড হয়েছি। আপনারা হয়তো জানেন উপজেলা মেরিট করছিল 12তম মতে যে সবাইকে চাকরি দিবে, কিন্তু আমি আমার উপজেলা যখন মেরিট প্রথমে ফিল দিলাম, পরে রিটেন দিলাম, পরে রেজাল্ট দিল, পরে দেখলাম আমি আমার উপজেলা সেকেন্ড। অথচ যখন নিয়োগ বিজ্ঞপ্তি দিল আমি আবেদন করলাম অনেক টাকা, প্রায় 20-30 হাজার টাকার মতো আবেদন করছি, খরচ হয়েছে। তো আমি একজন ছাত্র, বুঝেন 20-30 হাজার টাকা আমার জন্য অনেক কঠিন। তারপরে বাবার কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে নিছি যে বাবা আমার তো চাকরি হয়ে যাচ্ছে, আর সবার আত্মবিশ্বাস ছিল আমার চাকরি হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, যখন গণবিজ্ঞপ্তি দিল ওরা, আমি আবেদন করলাম কিন্তু দেখা রেজাল্ট আসছে, আমার চাকরি হয় নাই। কেন হয় না পরে বিভিন্নভাবে খুঁজতে লাগলাম, পরে দেখলাম অনেকের চাকরি হয়েছে, তাদের যারা জাল সনদ টাকার বিনিময়ে যারা সনদ অর্জন করছে, আমার চাকরি হয় নাই। আমি তখন কী করবো অনার্স শেষ করার পরে, এটা হওয়ার পরে স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার জন্য। আমার বাবা একজন ভারপ্রাপ্ত হেডমাস্টার, আমার নানা একজন প্রিন্সিপাল, আমাদের পরিবারের সবাই শিক্ষক, যার জন্য আমি ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন, যার জন্য আমি আজও এখানে পিছনে ঘুরতেছি। এই ঘুরতে ঘুরতে আজ পর্যন্ত আমি পরবর্তীতে যখন এখানে পাই না, আমি একটা সাভারে একটা কলেজে ঢুকি লেকচারার হিসাবে। কিন্তু দুঃখের বিষয়, ওখানে আরেক শয়তান বসে আছিল সভাপতি হিসাবে। আমি 5 বছর ওখানে শ্রম দিছি, 2000 টাকা জানেন, মাত্র 10,000 টাকা চাকরি। আমি কাউকে কোনোদিনও বলি না যে কত হাজার টাকা বেতন পাইছি। এই 10,000 টাকা দিয়ে আমার দেখা গেছে ওই যে ভালো খাওয়া তো দিনের কথা, শুধু অল্প কিছু খাইলে যাতে আমি বিবাহ করছি, অল্প মানে শাক সবজি দিয়ে এইভাবে দিন অতিবাহিত করছি। কিন্তু 5 বছর চাকরি করার পরে এই যখন এই সরকার আবার ক্ষমতা আসছিল সাভার উপজেলার, সেই সভাপতি আবার যখন ক্ষমতায় গেল, তখন দেখে সভাপতি আমার কাছে টাকা দাবি করে, বিভিন্নভাবে আমাকে হেনস্থা করে, পরে বাধ্য হয়ে ওই প্রতিষ্ঠান থেকে আমার চাকরি চলে যায়। আমি এখন অনেক কষ্ট আছি, যা আসলে কাউকে বোঝানো সম্ভব না। এটাকে আমার দোষ, পড়ালেখা করছে এটাকে আমার দোষ, সনদ অর্জন করছি আমি শুধু শিক্ষক হওয়ার জন্যই। আজও আমি রাস্তা রাস্তায় ঘুরতেছি শুধু একমাত্র একটা চাকরির জন্য, কারণ চাকরিটা আমি যোগ্যতা অর্জন করছি, অথচ আমার যোগ্যতা অনুযায়ী আমাকে চাকরি দেওয়া হচ্ছে না। এবং আমি এই যে জানুয়ারির 2024 সালের 10 তারিখে আমি ওই প্রতিষ্ঠা থেকে চলে আসি, সব শিক্ষকের অভাব যে পড়ালেখা করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আজকে চাকরি নেয় এবং সভাপতির বিভিন্ন কথা শুনতে হয়। এবং আরও দুঃখের বিষয়, আমি যখন এই অনার্স শেষ করে মাস্টার শেষ করলাম, আমার একটা চাকরি হয়ে যায়, কিন্তু সেখানে ওই বাবার বাবা হাজির হয়ে যায়, যার জন্য আমার চাকরি হয় নাই। যাই হোক, পরবর্তী আমি নুরুল ইসলাম নায়েক যখন ক্ষমতা ছিল, তখন আমি ওনার কাছে গিয়েছিলাম যে আমার চাকরির জন্য একটা ইন্টারভিউ দিচ্ছিলাম যেন আমার চাকরিটা হয়। কিন্তু উনি আমার কাছে জগন্নাথ ইউনিভার্সিটি ছাত্রলীগের একটা প্রত্যয়নপত্র দাবি করছিলেন, চাইছিলেন যে আমি ছাত্রলীগের সাথে সম্পর্ক কিনা। আমি যখন এই ছাত্রলীগের সাথে সম্পর্ক নিই, এটার জন্য আমি তো আসলে কখনো রাজনীতি করি না, আমি পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। আমি জগন্নাথ ইউনিভার্সিটি, আমাদের এক স্যার আছে ডক্টর সালেউদ্দিন স্যার, আমার ডিপার্টমেন্টের একজন স্যার, ওনার কাছে যা জিনিসটা বললাম, স্যার একটা প্রত্যয়নপত্র লাগবে ছাত্রলীগের, উনি আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি শরীফ, তার কাছে রিকোয়েস্ট করছে আমার জন্য, করার পরে আমাকে যাইতে বলছে ওনার বাসায়। আমি বাসায় গেলাম, উনি আমাকে দাঁড়িয়ে টুপি লেবাস দেখে উনি আমাকে পত্রপত্র দেয় না, আমার বলে তুমি এখান থেকে চলে যাও। পরে আমি ওখান থেকে চলে আসি খালি হাতে, পরে আমি স্যারের কাছে বললাম যে স্যার এরকম, আমাকে সে ওখান থেকে তাড়িয়ে দিছে। পরে স্যার আবার ওনাকে কল দিছে, কল দেওয়ার পরে আবার পরের দিন আমাকে যাইতে বলছে তার বাসায়। আমি তার বাসায় গেলাম, পরের দিন আবার যাওয়ার পরে আমাকে বলে তুমি শিবির করো, আমাকে শিবির বানিয়ে আমাকে অনেক হেনস্থা স্বীকার করছে। এবং পরে আমাকে ওনার বাসা থেকে আমাকে একটা ব্যাংকে নিয়ে যায়, ব্যাংক থেকে পরে আমাকে ইউনিভার্সিটির পক্ষ অফিসে নিয়ে আসে, আনার পর ওখানে পুলিশ নিয়ে আসে, পুলিশ নিয়ে আসে আমাকে, পুলিশদেরকে বলে ভাই এর নিয়ে যান, এর নিয়ে উত্তম মাধ্যমে শিবির করে জমা করে, দেখেন লেবাস পোশাক দানি, তার সে চাকরির জন্য আসছে, আমাদের ছাত্রলীগের কোনো চাকরি পায় না। এই বলে যখন পুলিশ জওয়ানদের আমার কথা শুনছে, আমাকে বিভিন্নভাবে কথা বলা জিজ্ঞেস করছে, আমি যখন আমার পরিচয় সুন্দর মতো সব কিছু তুলে ধরছি, পুলিশ যখন বুঝতে পারছে যে এটা ষড়যন্ত্র, ধর পুলিশ সেখান থেকে চলে যায়, চলে যাওয়ার পরে সে শরীফ, যখন আমি মনে করছি কুলাঙ্গার একটা অবৈধ মায়ের সন্তান নিশ্চিত, সে আমাকে লেবাস পোশাকের কারণে আমার কোনো ওয়ে পায় না যে আমি রাজনীতির সাথে সম্পর্ক। আমি বলছি যে আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি, বঙ্গবন্ধুকে আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসতাম, হয়তো আমি রাজনীতির সাথে সম্পর্ক ছিলাম না, আমি বলছি, কিন্তু সে শুনে নাই। সেই শরীফ ছাত্রলীগের সভাপতি 2016 সালে সে আমাকে হাত তুলে আশ্চর্যজনক হলো, শুধু সে আমাকে থাপ্পড় মারছিল। এবং আমার এখন বর্তমানে আমি একদম বেকার, আমি টঙ্গিতে আছি, আমার ওয়াইফ প্রাইভেট পড়ায়, আমি এখন ওইটা দিয়ে চলতেছি, যেহেতু আমি একটা চাকরিতে ছিলাম।
সেই চাকরিটা আমার সভাপতি আমাকে চাকরি থেকে বরখাস্ত করছে, এই জন্যই যেহেতু উনি আমার আমাকে থাকা অবস্থা আরেকজন থেকে টাকা খেয়ে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু পারে না, যার জন্য আমি বাধ্য হয়ে পরবর্তী আর কাউকে নিয়োগ দিতে পারে না, এনসিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, যার জন্য আমি আজকে বেকার রাস্তায় রাস্তায় ঘুরি। এখন আমার চাকরি ছাড়া আমার কোনো উপায় নাই, যদি কলেজ যান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারোর কাছে যাইতে পারে না, যেখানে যাই শুধু একটাই কথা যে ইউনিভার্সিটি পড়ালেখা পড়ালেখা করছে, খালি ঘুষ খাইছস বাবার হোটেলে খাইছস, এই জন্য পড়ালেখা করছ নাই। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা আমাদের সনদ অনুযায়ী আমরা চাকরি চাই, যেহেতু আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি সাবেক ছিলেন উনি আমাদেরকে বিভিন্নভাবে এনটিআরসির মাধ্যমে যার সনদ দেওয়ার কারণে আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করছে, আমরা কথা বলার সুযোগ পাই নাই। আপনারা জানেন শাহবাগে আমরা আন্দোলন করছি, সেখান থেকে তারা আমাদেরকে শাহবাগ থেকে পুলিশ দিয়ে অনেক মারছে, আমার হাঁটুর তো কয়েক বাড়ি পড়ছে, যা আপনাদেরকে লজ্জাজনক, এনটিআরসি আমাদেরকে চাকরি যার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যেন এনটিআরসি আমাদেরকে চাকরি দিতে বাধ্য হয়, কারণ এখন বাংলাদেশ ডক্টর ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ছাত্র সমাজের বাংলাদেশ, শিক্ষকের বাংলাদেশ, এই ছাত্র সমাজের কারণে আজকে আমরা একটা সুন্দর দেশ এবং সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি এবং সমাজ থেকে দুর্নীতি চাঁদাবাজি সব কিছু এখন আস্তে আস্তে সরে যাচ্ছে। আপনারা জানেন যে বিভিন্ন যারা দুই নম্বরের সাথে এনটিআরসি চেয়ারম্যান সবাই আপনারা জানেন গতকাল একদিন নিউজ আসছে এনটিআরসি চেয়ারম্যান বদলি হয়েছে, বদলি হওয়ার পরে উনি খুশি কারণ উনি জানে এখন উনি ধরা পড়বে, কারণ ওনাকে এখন সবাই ধরবে, কারণ ওনারা যা ছেলেদের সাথে জড়িত, যার জন্য উনি এখন খুশি হয়েছে যে উনি সরে গেছে মানে উনি বেঁচে গেল আর আমাদেরকে এবার রাস্তায় ফেলে চলে গেল, যার জন্য আমরা আজকে অল বাংলাদেশ থেকে শিক্ষক সমাজ আজকে জাগ্রত যে আমরা আমাদের বৈধ সনদ অনুযায়ী আমরা চাকরি চাই এবং বৈধ সনদ যারা তাদেরকে সবাইকে চাকরি দিতে হবে। সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।